আলাইকুম আসসালাম সিতাল্লা হে আবার কাতুহ শফিদিনী ভাই এবং শাগরেদ তেজমাউল শেখ আফ ফাক্কা আল্লাহ আপনি প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন হলো যে যদি কোনো এমন হয় সাজানো থাকে যে হই কেবলা ওই অবস্থায় করতেই হবে আগাথ অফিসা হ্যাঁ কবুল আর দুবুল তো এই অবস্থায় হ্যাঁ কোনো সমস্যা হবে কিনা

বিল্ডিং ঘরে পাকা ঘরে যা যাচ্ছে কিনা আর বাইরে মাঠে চলবে কিনা অনেকের মনে করেন যে বিল্ডিং ঘরে মানে ঘেরা জায়গায় বৈধ রয়েছে আর ফাঁকা জায়গায় এটা চলবে না জায়জ নাই আর কিছু কেরাম বলছেন যে না উভয় জায়গাতে জায়জ নাই কারণ এটা কাবার শরীফের আদব হিসাবে এই বিধান প্রযোজ্য করা হয়েছে আর এর আদব সর্ব অবস্থায় লঙ্ঘিত হয় বাথরুমে থাকলেও আর বাইরে থাকলেও পেশা পায়খানা কারেন্ট এগুলোকে সামনে অফিসে করলে একই অবস্থা না যায়েছে। তাহলে দেখা যাচ্ছে বিষয়টা দেখতে লাভ রয়েছে যারা বলেন যে ঘেরা এবং পাকা গোসল খানা জায়গা রয়েছে মাত্র অসুবিধা নাই কেবলা সামনে করাইতে পারে আর বাইরে চলবে না তাদের দরে হলো বকাশে ভাদিস এমনি আমার বলছেন যে আমি একদা হাফসার ছাদে উঠলাম বাড়ির ছাদে উঠলাম হাফসা হলেন ওনার বোন সহদার বোন মানে বলছে একদা আমি হাফসার ছাদে উঠলাম

হ্যাঁ তো যাই হোক কিছু নিয়েছেন যে বাইরে ফাঁকা মাঠে আছে কেবলামুখী হওয়া যায় কেবলামুখী হওয়া যায় ফাঁকা মাঠে নাই ঘেরা বাথরুমে যাইজ আর কেউ বলেন যে মাকর মানে মুখী হয়ে এ করা কেবল কেবলামুখী হওয়া যাবে হওয়া যাবে না তবে পেশান করা যাবে পেশানে রাখা যাবে কেউ এইভাবে অনেক কথাই বলা আছে এত কথা মুখস্ত করতে সমস্যা হয় অনেক দিনের আগের তো যাই হোক একটা হলো না জাহাজের একটা হলো জাহাজের ফতফা মকরুফ বলেছেন আর ফারাক করে বলা হয়েছে ঘেরা বাথরুম আর অঘেরা বাথরুমের মাধ্যমে তো বুঝতে পারছি সব করে কল করি তবে যেটা বেশি হকের নিকট মধ্যে সেটা হলো যে না শোনা সত্ত্বে কোনোভাবেই মুখে হওয়া যাবে না পেশাবকারীন না পায়খানা না সামনে না পিছনে কোনো দিকে করা যাবে না কেবলাকে সামনে করা যাবে পিছনে করা যাবে না বাথরুম প্রাকৃতিক প্রয়োজন পূর্ণকালীন শেখ আরবানের এটাই বক্তব্য উনি সাহেব নাহ্বান আখান হাদিসকে পেশ করেন যেখানে রসউল্লাসলাম বলেছেন যে ব্যক্তি কেবলার দিকে থুথু ফেলবে ওই থুথু সহসে হাজির উঠোকে আমার দিন হাজির হবে থুথু তার ওই কপালে লাগা থাকবে তো শেখ আরবানী বলেন এই হাদিসের আলোকে যে আসলে কেবলার সম্মানটাই হলো মুখ্য বিষয় সুতরাং কেবলার সম্মানে ঘেরা বাথরুমে বা খোলা বাথরুমে সর্বাবস্থায় মুখী হওয়া যাবে না বা কেবলাকে পেছনে করা যাবে না এটাই হকের অনুকূল ইনশাআল্লাহ তবে বাধ্যকতা অবস্থাটা স্বতন্ত্র যেখানে কেউ বেকায়দে পড়ে গেছে এরকম বাথরুম পেয়ে গেছে তাহলে আশা করা যায় যে আল্লাহ রব তাকে মাফ করবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ বা আমরা নিতে পারি যেটা এটা ঘেরা বাথরুম অনেকে তো বলেছেন এখানে সমস্যা হবে না তো যাই হোক আমরা সতর্কতামূলক চেষ্টা করব ঘেরা হোক খোলা হোক সারা অবস্থায় কেবলা যেন আমরা বিচারণা করে সামনা করি যথাসাধ্য বেকাদে পড়ে গেলে সেটা ভিন্ন কথা আল্লাহ আলমস্হী মহম্মদ আল্লাহআসাহী